হ্যালো ভিউয়ার্স, আমি রাসেল। টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। আজকে যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি হলো কিভাবে অনলাইনের মাধ্যমে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করবেন। আমি আমার কম্পিউটারে অ্যাক্রোবেট ট্রেডার দিয়ে বিজ্ঞপ্তিটি ওপেন করছি। তো বিজ্ঞপ্তিটি রিসেন্ট প্রকাশিত একটি বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি থেকে আপনি যে পদে অ্যাপ্লাই করবেন সেই পদটি চুজ করবেন। চুজ করে তারপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার আগে বিজ্ঞপ্তিটি ভালোভাবে আপনি পড়ে নেবেন। আমি পুরোটা পড়লাম না, কারণ টিউটোরিয়ালের ডিউরেশনটা অনেক বড় হয়ে যাবে। আমি সেই জন্য আমি এটি আর পড়লাম না, আপনারা পড়ে নেবেন। তো অ্যাপ্লাই করতে গেলে আমাদের যে দুইটা জিনিস লাগবে সেটা হলো পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার। তো পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার অবশ্যই তাদের শর্ত অনুযায়ী আমাদের করতে হবে। তো এখানে শর্ত আছে, পাসপোর্ট সাইজের ছবিটি হতে হবে, হাইট হবে 300 এবং ওয়াইড হবে 300, এবং অবশ্যই ছবিটির সাইজ হবে 100 কিলোবাইটের উপরে হওয়া যাবে না, এবং সিগনেচারটি হতে হবে 60 কিলোবাইটের মধ্যে। সিগনেচারটির মাপ হবে, ওয়াইড হবে 300 এবং হাইট হবে 80। তো চলুন আমি ছবিটি আমি দেখাই কিভাবে আপনারা 300x300 একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। আমি অ্যাডোব ফটোশপে আমি স্ক্যান করা ছবি আমার ছবিটি আমি ওপেন করছি। ওপেন করার পর আপনাদের যদি 300x300 না করা থাকে তাহলে আপনারা যেভাবে করবেন, ইমেজটি অ্যাডোব ফটোশপে ওপেন করে ইমেজ সাইজ, ইমেজে ক্লিক করবেন। ইমেজ থেকে ইমেজ সাইজ দেখুন, এখানে ওয়াইড 300 এবং হাইট 300। আমার এটা করা আছে, এজন্য আমি এটা আর করলাম না, আমি দেখানোর জন্য এটি দেখালাম। আমি এটি ক্যান্সেল করলাম। এবং সিগনেচারের ক্ষেত্রে একই, সিগনেচারের ওয়াইড হবে 300 এবং হাইট হবে 80। এবং সেভ করার সময় অবশ্যই দেখে নেবেন যে এর সাইজ 60 কিলোবাইটের নিচে আছে কি না, এবং ইমেজ পাসপোর্ট সাইজের ছবিটির সাইজ 100 কিলোবাইটের নিচে আছে কি না। তো এখন চলুন, অ্যাপ্লাই করতে গেলে আমাদের যে লিঙ্কে প্রবেশ করতে হবে, আমরা চলুন সেই লিঙ্কে প্রবেশ করি। দেখুন আমাদের যে লিঙ্কে প্রবেশ করতে হবে সেটি হলো http://dpe.teletalk.com.bd। বিজ্ঞপ্তিতে যে লিঙ্কটি দেওয়া ছিল আমরা সেই লিঙ্কটি ওপেন করে আমরা এই উইন্ডোটি পেলাম। তো এখান থেকে আমাদের অ্যাপ্লাই করতে গেলে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, এবং উপরে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট। তো আমরা যে বিজ্ঞপ্তিটি পড়লাম সেই বিজ্ঞপ্তিটি এখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম। অ্যাপ্লাই করতে গেলে প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। দেখুন অ্যাপ্লিকেশন ফর্মে যখনই ক্লিক করব তখন এখানে যে কয়টা পদে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই সবগুলা পদ এখানে শো করবে। আপনি কোন পদে অ্যাপ্লাই করবেন সেই পদটি সিলেক্ট করবেন। তো আমি যে পদে অ্যাপ্লাই করব আমি সেটি এখন সিলেক্ট করছি। দেখুন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেক্সট। দেখুন নেক্সটে ক্লিক করার পর আমাদের যে ফর্মটি আসছে এই ফর্মটি পূরণ করতে হবে, এবং এইখানে দেখুন লাল স্টার তারকা চিহ্ন যে দেওয়া আছে সেই বক্সগুলা অবশ্যই পূরণ করতে হবে, ফাঁকা রাখলে হবে না। তো দেখুন আমি এই ফর্মটি এখন আমি পূরণ করব। দেখুন আমাদের ফর্মটি আমি পূরণ করে ফেলছি। এখানে যেটা যেটা চাওয়া হয়েছে আমি সব দিয়ে আমি ফর্মটি পূরণ করছি, আপনারাও তাই করবেন। আপনাদের ইনফরমেশানগুলো খুব যত্ন সহকারে দিবেন এবং কেয়ারফুলি দিবেন যেন কোথাও ভুল না হয়। তো দেওয়ার পর দেখুন এখানে ভ্যালিডেশন কোড, এই কোডটা কিন্তু কোনো মতেই ভুল করা যাবে না, এটি খুব কেয়ারফুলি দিবেন। তো দেখুন আমি এখানে ভ্যালিডেশন কোডটি আমি টাইপ করছি।
validation code টি টাইপ করার পর the above information is correct information গুলো একবার দেখে নেবেন যে কারেক্ট আছে কিনা কারেক্ট থাকলে আপনি এখানে একটি টিক দিবেন টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন দেখুন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার ইনফরমেশন গুলো এখানে শো করবে শো করার পর আপনি দেখবেন যদি ভুল হয় আপনি পুনরায় আবার ফর্মটি পূরণ করবেন তো আমি এখন যে আপলোড ফটো আমাদের যে পাসপোর্ট সাইজের ছবি আমরা ক্রিয়েট করছি এখান থেকে পাসপোর্ট সাইজের ছবিটা আপলোড করতে এবং সিগনেচারটা এখানে দেখুন ফটো 300x300 আমি যেটা প্রথমেই বলছিলাম যে ছবিটির মাপ কতটুকু হবে এখানে সেটা লেখা আছে এবং ছবিটির সাইজ হবে 100 কিলোবাইট এবং সিগনেচারের সাইজ হবে 60 কিলোবাইট তো আমরা চলুন ছবিটি আমি দেই এখন আমি আমার ছবিটি আমি সিলেক্ট করলাম সিগনেচার দেখুন সিগনেচারটা আমি এখানে আপলোড করছি আপলোড করা হয়ে গেলে এখানে আবার আমাকে একটি টিক চিহ্ন দিতে হবে দেওয়ার পর সাবমিট দা অ্যাপ্লিকেশন দেখুন আমি অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে আমি সাবমিট করার পর আমাকে কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এই মেসেজটি আমাকে যখন দিবে এবং আমাকে যে ফর্মটি দিবে এটি আমাকে ডাউনলোড করে রাখতে হবে তো এতটুকু করলে আপনার অ্যাপ্লাই করা শেষ সরকারি চাকরিতে যতগুলো বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং যতগুলো আবেদন আপনি অনলাইনে করবেন একই নিয়মে আপনি করতে পারবেন আমরা যখন সাকসেসফুলি ফর্মটি পূরণ করা হয়ে যাবে তখন আমাদেরকে যে ফর্মটি দেওয়া হবে সেটি আমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে এবং আমরা আবেদন করার পর আমরা যে ফিটা জমা দিব কিভাবে সেটা আবেদন ফর্মের নিচে দেখুন সুন্দরভাবে লেখা আছে ফার্স্ট এসএমএস DPER স্পেস ইউজার আইডি অ্যান্ড সেন্ট 16222 এই নাম্বারে সেন্ড করতে হবে অবশ্যই সেটা টেলিটক সিম থেকে পাঠাতে হবে এবং সেকেন্ড এসএমএস ফরম্যাট দেখুন DPER স্পেস তারপরে ইয়েস তারপরে স্পেস দিয়ে পিন পিন নাম্বারটা পাবেন আপনি ফার্স্ট এসএমএস যখন আপনি সেন্ড করবেন সেই ফিরতি একটা এসএমএসে আপনাকে পিন দিয়ে দিবে সেই পিন টাইপ করবেন এবং সেন্ড এসএমএস 16222 নম্বরে যখন আপনি সেন্ড করবেন সেকেন্ড এসএমএস তখন আপনাকে কনগ্রাচুলেশন একটি আপনাকে ইউজার আইডি তো আগেই আপনি পাবেন এবং একটি পাসওয়ার্ড দিবে এই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হবে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি টেলিটক সিম দিয়ে আপনি ভিটা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই অ্যাপ্লিকেশনের কোনো মূল্য থাকবে না এবং সেটা গ্রহণযোগ্য হবে না যখন আপনি ভিটা জমা দিবেন ঠিক তখনই আপনার অ্যাপ্লিকেশনটি কাউন্ট করা হবে তো আমার টিউটোরিয়ালটি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম